দর্শক আসসালামু আলাইকুম। আজ ছিল ঈদের আগে শেষ শুক্রবার। হজ করতে আসা সবাই জুমার নামাজ পড়তে এসেছিলেন কাবা প্রাঙ্গণে। লাখো লাখো মুসল্লি, তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে। করোনার পর এবার সর্ববৃহৎ হজ হচ্ছে। এবার 22 লাখ মুসল্লি হজ করতে এসেছেন, এর মধ্যে বাংলাদেশে রয়েছেন প্রায় 4 লাখ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নামাজ পড়তে এসেছে বিভিন্ন বয়সের মুসল্লি, রয়েছেন নারীরাও। আজ মক্কায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আবহাওয়ার উত্তাপ উপেক্ষা করেই মুসল্লিরা হোটেল থেকে ছুটে এসেছেন কাবা প্রাঙ্গণে জুমার নামাজ পড়তে। লাখ লাখ মুসল্লি হলেও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। মুসল্লিদের তেষ্টা মেটাতে রাখা হয়েছে বিনামূল্যে পানির ব্যবস্থা। দর্শক আজ এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। হজের বিস্তারিত নতুন কোনো খবর নিয়ে থাকছি আমি শেখ সামিয়া স্যার। ইনশাল্লাহ যেদিন নিয়োগ করবো হজের পরে, পরবর্তী শুক্রবার বা এর পরেরটাতে একদম মনে হয় আটক দিয়ে আটক ধরিয়ে বলতে কি সরম পাবে। রমরমা ব্যবসা।